নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রাত নটার বাংলার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ রাত নটায় বাংলার প্রাইম টাইমে আপনাদের এক উষার গল্প বলব। উষা শব্দটা সংস্কৃত এবং একেবারে ভারতীয় সভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। তার কারণ উষা বলতে আমরা এমন একটা লগ্নের কথা বলি যখন সূর্যোদয়ের সময়টা সমাগত প্রায়। একটা ঘন ঘোর কালো রাত্রির অন্ধকার পেরিয়ে যখন একটু একটু করে আলো ফোটে, এক অদ্ভুত সমাপতনের মুহূর্তে, মার্কিন রাজনীতির ইতিহাসে এক অদ্ভুত সমাপতনের মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে এক উষার আবির্ভাব হয়েছে, ভারতীয় উষা। তিনি ডোনাল্ড ট্রাম্পের সহযোগী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই যিনি হোয়াইট হাউসে ঢুকবেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, নতুন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত উষা, উষা ভ্যান্স। আজ তারই কথা বলবো রাত নটার বাংলার প্রাইম টাইম। Although he's a meat and potatoes kind of guy, he adapted to my vegetarian diet and learned to cook food from my mother, Indian food. বাংলার প্রাইম টাইমে আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে। যারা নিউ ইয়র্কে গেছেন সেই সমস্ত ভারতীয়রা অনেকেই বলেন টাইম স্কোয়ারে গিয়ে মনে হয় যেন মিনি ভারতে চলে এসেছেন হঠাৎই। আর যারা বাঙালি তারা তো বিভিন্ন দোকান রেস্তোরাঁয় সাইনবোর্ড হোর্ডিংয়ে বাংলা ভাষা দেখে ঘরে টানও অনুভব করেন। শুধু দোকান রেস্তোরাঁতেই নয়, মার্কিন মুলুকে রাজনীতিতেও ভারতীয় বংশোদ্ভূতদের উৎসাহ এবং অংশগ্রহণ বাড়ছে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল বেরোনোর অনেক আগে থেকেই যখন ট্রাম্পের একের পর এক প্রচার চলছিল, একের পর এক প্রচারে ট্রাম্পকে নিয়ে যখন নানা কথা হচ্ছিল, যখন তার অনুগামীরা যারা তাকে ভালোবাসেন তারা ট্রাম্প ট্রাম্প ধ্বনি দিচ্ছিলেন, সেই সময় তার ঠিক পাশাপাশি আর একজনের জন্য একটা ধ্বনি শোনা যাচ্ছিল, তা হলো ভান্স ভান্স জেডি জেডি, এই ধ্বনিটা শোনা যাচ্ছিল। তখন থেকে একাধিক প্রচারে ট্রাম্পের নামের পরেই যার নাম লেখা থাকতো তিনি জেডি ভান্স, সেই জনপ্রিয় মার্কিন সেনেটর এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। আর যাকে সব সময় জেডি ভান্সের ছায়া সঙ্গী হিসেবে দেখা গেছে প্রত্যেকটা প্রচারে, প্রত্যেকটা ক্ষেত্রে, রাস্তায় ঘাটে মঞ্চের ওপর, তিনি আর কেউ নন, ভাবি ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা চিলুকুড়ি ভান্স। মেলানিয়া ট্রাম্প দ্বিতীয়বারের জন্য যখন আমেরিকার ফার্স্ট লেডি হচ্ছেন তখন উষা নজির গড়েছেন আমেরিকার মাটিতে, প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি হতে চলেছেন তিনি। পেশায় আইনজীবী উষা ভান্সের অন্ধ্রপ্রদেশের শিকড় রয়েছে, তিনি সেটা কখনোই বলেননি, বলেননি নিজের ভারতীয় খাদ্যাভ্যাসও, নিজে তো বলেনি নিজের যে শাকাহারী বা নিরামিষ খাদ্যাভ্যাস সেটা নিজে বলেননি। আর শুধু বলেননি তাই নয়, তিনি উল্টে জেডি ভান্সকেও রীতিমতো পনিরের ভক্ত করে তুলেছেন। বিভিন্ন সময় জেডি ভান্স যেখানেই গিয়েছেন, বিশেষ করে যেখানে প্রবাসী ভারতীয়রা রয়েছেন তাদের সামনে তার স্ত্রীকে দেখিয়ে বলেছেন, এই আমার স্ত্রী যিনি আমাকে পনিরের স্বাদ শিখিয়ে দিয়েছেন। শুধু পনির কেন, বিভিন্ন নিরামিষ পদ, ভারতীয় পদ, সেগুলোকে নিজে রাঁধতেও শিখে গিয়েছেন জেডি ভান্স। ভেবে দেখুন একবার, মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি রান্নাঘরে গিয়ে ভারতীয় রান্নাটাও শেখেন এবং করেনও, শুধু করেন না, অন্য লোকজনকে, তার শ্বশুরবাড়ির লোকজনকে করেও খাওয়ান। জেডি এবং উষার কাহিনীটা, মানে গল্পটা অনেকটা রূপকথার মতো। আবার সত্যি করে বলতে গেলে কি, রূপকথা নয়, একেবারে টিপিক্যাল, অদ্ভুত রকমের টিপিক্যাল আমেরিকান ড্রিম। আমেরিকাতে গোটা পৃথিবী থেকে মানুষ আসেন খেটে, নিজের যোগ্যতায়, নিজের সর্বোচ্চ মেধা এবং দক্ষতা এবং পরিশ্রম দিয়ে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং দেশ হিসেবে আমেরিকাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে। ভারত কেন, পৃথিবীর সব দেশ থেকে এভাবে আসা, নিজের চূড়ান্ত উন্নতি করা এবং তার সঙ্গে আমেরিকার উন্নতি করা, এভাবেই আমেরিকান সভ্যতাকে, মার্কিন সভ্যতাকে দিনের পর দিন, বছরের পর বছর আধুনিক গণতন্ত্রের এই অন্যতম পীঠস্থানকে এগিয়ে নিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিবাসীরা, ঠিক যেভাবে একদিন এসে পড়েছিলেন উষা ভান্স। আপনারা শুনলেন বিশাখার কাছে যে কীভাবে আইন কলেজে গিয়ে প্রথম উষার সঙ্গে জেডির দেখা হয়, সেই দেখা হওয়ার পর থেকে দুজনে যে দুজনের হাত ধরেছেন
আজও হাত ধরেই চলেছেন একসঙ্গে। রান্নাঘরে গল্প বলছিল বিশাখা আপনাদেরকে, পনির রান্না করতে শিখিয়েছেন জেডি ওয়ান্সকে, উষা এখন পনিরের অন্যতম গুণগ্রাহী করে তুলেছেন, সে তো আছেই। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনটা এবার কিন্তু নিশ্চিতভাবে পনির রান্নার থেকেও অনেক কঠিন ছিল। একটা অত্যন্ত কঠিন ট্র্যাকে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাট করতে হয়েছে। মার্কিন ইতিহাসে 134 বছরে দ্বিতীয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, যিনি একবার প্রেসিডেন্ট ছিলেন, মাঝের সময়টা ছিলেন না, এবং তৃতীয়বারও তার দল তাকেই মনোনয়ন দিয়েছে এবং তিনি সেই মনোনয়নটা নিয়ে জিতে ফিরেছেন। এখানে একটা রেসে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে উষা এবং জেডি একেবারে জানকবুল খেটেছেন। তাদের সেই খাটনির ছবিটা দেখতে দেখতে আমেরিকা যুক্তরাষ্ট্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এবং মার্কিন রাজনীতির প্রায় সর্বোচ্চ স্তর পর্যন্ত, ভাইস প্রেসিডেন্টশিপ পর্যন্ত পৌঁছে গিয়েছেন জেডি ওয়ান্সকে বলতে পারে এরপরে তিনি কোনোদিন প্রেসিডেন্ট পদপ্রার্থীও হবেন কি না, সেই রাস্তাটাতেও উষা একই রকমভাবে তার সঙ্গ দিয়েছেন। ট্রাম্প তো জিতে গেলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নিয়মই হচ্ছে প্রেসিডেন্ট যদি জিতে যান তাহলে তার রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা থাকেন তারা আপসেই তার সঙ্গেই জিতে হোয়াইট হাউসে ঢোকেন, ফলে আলাদা করে জেডি ওয়ান্সকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি পপুলার ভোটের জন্য, ইলেকট্রাল কলেজের ভোটের জন্য, যেগুলো আপনারা জানেন। কিন্তু ট্রাম্প জেতার পরে সেলিব্রেশনটা কিন্তু ভাগ করে নিয়েছেন, জেডিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ট্রাম্প, আর সেক্ষেত্রে একটা বিরাট ভূমিকা ছিল উষার। ওই যে বললাম সেই যে হাত ধরেছিলেন ভারতের তেলেগু পরিবারের মেয়ে উষা, সে হাত আজও ছাড়েননি, আইন কলেজে ধরা হাত একেবারে মার্কিন প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত ধরে রেখেছেন জেডি ওয়ান্সের হাত, আর তারপরেই সরাসরি হোয়াইট হাউস পৌঁছে যাওয়ার খবর এলো যে রাত্রে, সে রাত্রে সেলিব্রেশনটাও হয়েছে ঠিক সেভাবেই। শুধুমাত্র ওদের ওখানেই নয়, হোয়াইট হাউসে নয়, এই ভারতেও হয়েছে, উষার গ্রামেও হয়েছে, সে ছবিও আপনাদেরকে দেখাবো। কিন্তু বিয়ের আগে, এর আগে বিয়ের যে ছবি, অর্থাৎ উষা আর জেডি যেদিন সত্যি সত্যি প্রণয় সূত্রে আবদ্ধ হলেন, ওই যে কলেজে হাত ধরার কথা বলেছিলাম, তারপর যেদিন তারা সারা জীবন একসঙ্গে হাত ধরে চলার অঙ্গীকার করলেন, এটা সেদিনকার ছবি, একেবারে ভারতীয় পোশাকে বিয়ে করা ছবি। সেদিন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন, পদপ্রার্থী হবেন, এর ধারে কাছেও ছিলেন না দুজনে, একেবারে ভারতীয় পোশাকে সেদিন থেকে জেডি ওয়ান্স উষার এই ভারতীয়ত্বকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে এই পোশাক পরে, দুজনে ভারতীয় পোশাক পরে একসঙ্গে বিয়ে করেছিলেন। তারপর চলতে চলতে আজ ভারতের পনিরও ওদের কিচেনের, ওদের রান্নাঘরের অন্যতম উপাদান। বিশাখা, একদমই তাই, তুমি যে কথাগুলো বলছিলে সেই সঙ্গে সঙ্গে উষা সম্পর্কে মানুষের আগ্রহ আরও বাড়ছে।